আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন, আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এবং হচ্ছে আজকে আমার সামনে যে রোগীটি রয়েছেন তিনি হচ্ছেন সোরিয়াসিসের রোগী এবং আজকে সোরিয়াসিস রোগ নিয়ে কথা বলবো। সোরিয়াসিস ত্বকের এমন একটি রোগ যা হচ্ছে আপনাকে অনেকদিন পর্যন্ত বয়ে বেড়াতে হবে এবং হচ্ছে এই রোগটা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অবশ্যই এই রোগটা একটা নিয়ন্ত্রণযোগ্য রোগ এবং এই রোগে যা হয় সাধারণত চুলকানো হয় এবং হচ্ছে চামড়া খোসার মতো উঠতে থাকে। হ্যাঁ, আমরা মাছের আঁশের মতো বলে থাকি, এমন খোসার মতো উঠতে থাকে এবং বিশেষ করে প্রেশার এরিয়াগুলোতে বেশি হয়ে থাকে, কনুয়ে এবং হচ্ছে হাঁটুতে, এসব অংশতে হয়ে থাকে বেশি। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ হতে পারে এবং সারা শরীর ছড়িয়ে যেতে পারে। এছাড়া মাথায় হতে পারে, মাথায় হলে আপনার মনে হবে যে খুশকি, আসলে সেটা খুশকি নয়। কারণ হচ্ছে খুশকি যে পরিমাণে ওঠে তার চেয়ে অনেক বেশি পরিমাণে সেটা উঠবে, চামড়া উঠবে এবং বড় বড় চামড়া উঠবে। তাহলে অবশ্যই সোরিয়াসিস রোগটা ডায়াগনোসিস করা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আজকে আমার সামনে যিনি বসে আছেন তিনিও সোরিয়াসিসের সমস্যা নিয়ে এসেছিলেন, তিনি কেমন আছেন সেটা এখন ওনার মুখে শুনবো। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আছি, অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি যখন আসছিলেন তখন হচ্ছে আপনার কি সমস্যা দেখা দিয়েছিল বলেন তো একটু। শরীরে গোটা ছিল, বিদিয়ার মতো শোষার মতো সোরিয়াসিস মাথায় ছিল। হ্যাঁ, মাথায় ছিল, চামড়া উঠতো, চামড়া উঠতো, খাজি সারা শরীরে চামড়া উঠতো। হ্যাঁ, এবং হচ্ছে অনেক বেশি পরিমাণে চুলকানো শরীরের মধ্যে ছিল এবং এই রোগটা অনেক দিন ধরে আপনার। হ্যাঁ, প্রায় দেড় বছর, দেড় বছর অনেক টাকা দিয়ে ডাক্তারে, অনেক চিকিৎসা করেছেন। আসলে এই রোগটা একটা নিয়ন্ত্রণযোগ্য রোগ, সেটা আমি আপনাকে বলেছি এবং হচ্ছে আজকে এখানে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন মোটামুটি। আপনি যে চিকিৎসা নেওয়ার পরে এখন কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ অনেক ভালো, আগে 80% ভালো আছে, 80% ভালো আছেন এবং হচ্ছে এখন আর চুলকানো আছে? না, চুলকানো নেই, এখন আর চুলকানো নাই এবং হচ্ছে আপনার শরীরে যে চামড়াগুলো খোসার মতো উঠতো সেটা তো আর এখন নাই, মোটামুটি বদ্ধ, মোটামুটি ভালো ভালো হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আগে তো মানুষের সামনে যেতে আপনার লজ্জা পেতেন। হ্যাঁ, এখন দিতে হয়েছে, মাথায় ফুলাতা গেঞ্জি পড়তে হয়েছে এবং মাথায় সবসময় মানে সে মানুষকে দেখাতে পারতেন না, তাই না? এবং আমার এখানে যখন আসছিলেন তখনও কিন্তু আপনার খোসার মতো চামড়া উঠতে ছিল পুরো শরীরে। আমার দর্শকদের জন্য একটু দেখান তো আপনার মাথাটা একটু দেখান। হ্যাঁ, আগে তো মোটামুটি ভালো আছে, এখন হচ্ছে মাথায় টোটালি ওনার কোনো চামড়া নেই কিন্তু। হ্যাঁ, এখন মানে হচ্ছে চামড়া উঠছে না, তিনি যখন আসছিলেন তখন কিন্তু ওনার মাথা দিয়ে মাথা খুব বেশি চামড়া উঠতো, তাই না? হাতের মধ্যে হাতে কোথাও শরীরে ছিল, এখন কিন্তু শরীর আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার। এবং শুধু তাই না, ওনার সারা শরীরেই ছিল এবং হচ্ছে প্রেশার এরিয়াগুলোতে বেশি ছিল এবং হাঁটুতে ছিল, পায়ে ছিল, তাই না? অনেক পায়ে, এখন তো আর এগুলো আলহামদুলিল্লাহ নাই। এবং হচ্ছে পেটও কিন্তু আপনার ছিল, পেটও ভালো হয়ে গেছে, পেটে হচ্ছে যে ছোট বিচি ছিল এবং হচ্ছে ভালো হয়ে গেছে, ভালো ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সোরিয়াসিসের সাথে ওনার পেটে স্ক্যাবিসও ছিল এবং হচ্ছে মানে ছোট ছোট বিচিও ছিল, তো সেটাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ তিনি এখন খুব ভালো আছেন, ওনার এখন চুলকানো নেই। এবং আমি আশা করছি যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, এই স্কিনের রোগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রোগ নির্ণয় করা খুব বেশি ইম্পর্ট্যান্ট, আপনাকে রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে। আর যারা এই সোরিয়াসিসের রোগে ভুগছেন তারা নিজেরাও জানেন যে রোগটা আসলে দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে এবং হচ্ছে এটা একটা নিয়ন্ত্রণযোগ্য রোগ, অবশ্যই একটা এটা নিয়ন্ত্রণে থাকে, এখন নিয়ন্ত্রণে আছে, তিনি এখন কিন্তু ভালো আছেন, দৈনন্দিন কাজগুলো এখন তিনি করতে পারছেন এবং হচ্ছে মানুষের সামনে যখন যান এখন আর তিনি লজ্জা পান না, হীনমন্যতায় ভোগেন না। হ্যাঁ, যখন তিনি আমার এখানে আসছিলেন তখন এত বেশি খারাপ অবস্থা ছিল, মানুষের সামনে যেতে খুব লজ্জা পেতেন, তাই না? এখন তো এখন আর এমন মনে হচ্ছে, এখন আজকে হাফাতা গেঞ্জি পরে আসছে, কারণ হচ্ছে ওনার যে কনুয়ের সাইড গুলাতে ওনা ছিল, ওনার আসলে হাতের মধ্যে ছিল, সেজন্য ওনার খারাপ লাগতো। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।